গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের সেকেন্ড দিন বোলপুরে শান্তিনিকেতনে। আর আজকে মনটা খুশি খুশি, কারণ আজকে খুলে গেছে সোনাঝুরি হাট। আমরা চলেও এসেছি, চারিদিকে সব বসছে, এখনো সবগুলো বসেনি, বসছে। আর আজকে ওয়েদারটা দারুণ, মানে হাওয়া দিচ্ছে, মেঘলা মেঘলাও আছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, যেরকম হয় আর কি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আজকে ওয়েদারটা। চলে এসেছি আমরা, এবার দেখি জিনিসপত্র কেনা, জিনিসপত্র দেখানো, যা যা করবো সবই তোমাদের দেখাবো, বেশি সময় দিতে পারবো না, কারণ এখান থেকে আমরা আবার যাবো মেসেঞ্জার, তোমাদের এবার আজকে মেসেঞ্জারও দেখাবো। তো চলো শুরু করি এবার আমরা ঘোরা। এই যে কেনাকাটা শুরু হয়ে গেছে আমার, এখানে দেখো কুর্তি রয়েছে, প্রচুর কুর্তি, নানা রঙের নানা ডিজাইনের কুর্তি, সব কুর্তি হচ্ছে 150 টাকা বলছে। আর এই দেখো শর্ট প্লাজো রয়েছে, আর এখানে তোমার ফুল প্লাজো রয়েছে, যেগুলো রয়েছে ফুল প্লাজোগুলো 150 টাকা বলছে, কুর্তিও 150, শর্ট প্লাজো 150। এই যে দাদা, আমিও নিয়েছি একটা কুর্তি একটা প্লাজো, দেখো প্রচুর কালেকশন আছে, একটু বার্গেন করে নিলেই হবে, প্রচুর কালেকশন আছে, একটু বার্গেন করে নিলে হয়ে যাবে। এখানে প্রচুর আছে তোমার কাফতান, এগুলো হচ্ছে বেডশিট কাফতান, কুর্তি। চলো আমরা একটা শাড়ির দিকে যাই, 450। এটা কিসের শাড়ি দাদা, মানে কি শাড়ি? হ্যান্ডলুম। আর তোমার এই এগুলো, এই পাশের গুলো দাদা, এটা কত বলছে? 1500। তোমরা অনলাইনেও দাও, একটু নাম্বারটা বলো। দাদা অনলাইনেও দেয়, প্রচুর কালেকশন আছে দেখো তোমরা, নানা ধরনের রিশা আছে ওখানে। ওগুলো কাঁথা স্টিচ না গো দাদা, তোমার পিছনে ওগুলো সুতোর কাজ, 1200। কি দামে আছে এটা? 1200। হাতের কাজের আছে 1200। দেখো আর এইটা কি, এটা কি দামে হবে গো? তার উপর কিন্তু একটা ভালো ডিসকাউন্ট ওনারা দেয়, হ্যাঁ যদি তোমরা নাও অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবে, প্রত্যেকেই একটা করে ডিসকাউন্ট দেয়। দেখো কাঁথা স্টিচের শাড়ি আছে, খুব সুন্দর সুন্দর। আমি আগে তোমাদের সব দেখিয়ে ঠেকিয়ে নিই, তারপরে দাম দরগুলো যখন করবো তখন আবার তোমাদের দেখাবো দাম দরগুলো করে। আগে একটু আমি তোমাদের দেখিয়ে ঠেকিয়ে নিই মোটামুটি কোথায় কী কী বসেছে বা কী কালেকশান আছে। দেখো কুর্তি, কাফতান, লং স্কার্ট সবই মোটামুটি 150-200-এর মধ্যে। এখানেও দেখো প্রচুর শাড়ি কালেকশান আছে, দিদি একটু শাড়ির ইসেগুলো বলো, সব থেকে কম কোনটা গো? সব থেকে কম দিয়ে শুরু করো আগে, ওই পাশেরগুলো, এই লাইনটা বলো একটু দামটা ওটা। তারপরে এগুলো সব 650। দেখো আচ্ছা এগুলো একটু হাজার হাজারে বেশি রেঞ্জ বলছে, দেখো প্রচুর কালেকশন। অনলাইনেও কি দাও দিদি, একটু নাম্বারটা বলো, দিদিরা অনলাইনেও দেয়, ডিসকাউন্ট দাও তো দিদি, সবটার উপরে ডিসকাউন্ট কিন্তু আছে সব কিছুর উপরে। প্রচুর হিউজ কালেকশন দেখো তোমরা শাড়ির, রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর শাড়ি আছে প্রচুর, সব শাড়ি দেখো, হাতে সুতোর কাজ করা প্রত্যেকটা শাড়ি, এগুলো 350 করে বলছে, খুব সুন্দর শাড়িগুলো। দেখো
লেহেঙ্গার কালেকশন পাবে। যাকে একটু অবশ্য ভালো হলো বলে কালকে বসেনি আজকে একদম বিস্তার হয়ে হাঁটে বসেছে খুব সুন্দর এদিক ওদিক চারিদিকে দেখো ওদিকেও বসেছে প্রচুর। আমরা তো এত ঘুরতেও পারছি না আজকে টাইমও নেই মেসেঞ্জার যাওয়ার জন্য তারা আছে। তাও যতটা সম্ভব তোমাদের দেখাতে দেখাতে চলছি। ইয়ারিংস ইয়ারিংস গুলো কি দাম আছে দিদি? দেখুন কোনটা নেবে তুমি ওপরে গুলো বলো। ওইগুলো আছে 70 টাকা, কুড়ি টাকা গুলো 100 টাকা, কুড়ির গুলো 100। তোমার চুড়ি এই মোটা চুড়ি গুলো মোটা চুড়ি আছে 60 টাকা, এমনি আছে 20 টাকা, 25 টাকা, যেমন নেবেন। আচ্ছা গয়নার কালেকশনও আছে, তোমরা সব ম্যাচিং ম্যাচিং করে নিতে পারো শাড়ি ফাড়ির সাথে সুন্দরভাবে। এই শাড়িগুলো দাদা বলছে 350 টাকা, আমি এটাই নিচ্ছি। সুন্দর এগুলো কালারের কালেকশনও আছে, ডিসকাউন্টে দেখো 320 বলছে। আমাদের মোটামুটি শপিং ডান, কী কী কিনেছি সেগুলো তোমাদের তো হোটেল রুমে না গিয়ে দেখাতে পারবো না, হোটেল রুমে যেতে একটু সময় লাগবে কারণ এখান থেকে তো আমরা মেসেঞ্জারে বেরোবো এখন, তার আগে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট না করে চলে এসেছিলাম এখানে কেনাকাটি করতে কারণ ওয়েদারটা তো একটু বৃষ্টি বৃষ্টি, এই যে টিপি টিপি করে বৃষ্টি পড়ছে এখনও। তো যাই হোক মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, এবার একটু বেশি শপিং করেছি, কেনাকাটি মোটামুটি কমপ্লিট। এবার আমরা সোনাঝুরিকে দাদা বলে যাবো একটুখানি ব্রেকফাস্ট করতে, করে ওখান থেকে বেরিয়ে যাবো কারণ আমাদের 11টা এবার এই রুমটা ছেড়ে দিতে হবে। তো চলো এবার আমার নেক্সট মেসেঞ্জারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে বাইরেটা দেখাবো বলেছিলাম, আমি আমাকে দেখতেই পাচ্ছ ব্যাগটা কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো বাইরেটা দেখাবো আমি, এই দেখো এও ব্যাগটা সবাই আমার ব্যাগ, বাইরেটা দেখাচ্ছি যতটা সম্ভব। তোমাদেরকে দেখো বাইরেটা, এই যে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, এই যে ওদের ফ্যান্সি সেটা, আর এইটা ছিল আমাদের রুম নাম্বার 2, এটাই ছিল আমাদের রুম যেটা এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে, আমরা এই যে পুরো আর বিষে হয়ে গেছি, বেলুন হয়ে ঘুরে রাখছি। একবার বৃষ্টি হচ্ছে, একবার একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে। আমি তো ভিডিওটা পুরোটা ব্লগটাকে মানে এই ভিডিওটা এখানে কন্টিনিউ করতে পারছি না রাস্তায় যেতে যেতে কারণ বৃষ্টিতে না ফোন ভিজে গেল বারবার।
দেখো আমরা আরো কাছে চলে এসেছি আর দেখো রাস্তাটাও দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে বলে মনে হয় ব্যাপারটা আরো একটু অন্যরকম লাগছে। এখন একটু হালকা হালকা চিরিক পেলে রোদ্দুরও উঠছে অবশ্য, না ব্যাপারটা হয়তো আর একটু সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো চারিদিক সুন্দর, ভীষণ সুন্দর। দেখো চলে এসছি আমরা, এই যে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার লেখা আছে, চলে এসছি আমরা আগাবো ওদিকটায় ম্যাসেঞ্জারের দিকে। डैम के सीधा है, ये रास्ता सीधा है। লকেট গুলো এখনো বন্ধ আছে, ঝাল মুড়ি খেতে বসেছি আমরা এখন। বেতারটা এই যে বেতারে এসছি, এসে আমরা ঝাল মুড়ি খেতে বসেছি, খিদে পেয়ে গেছে বলে। আকাশ তো একদমই আছে, মাঝে মধ্যে জোর বৃষ্টি হয়েছে, মাঝে মধ্যে আবার তোমার রোদ্দুর রোদ্দুর উঠছে। চলো ঝাল মুড়িটা আগে খেয়ে নিই আমরা। এবার আমরা একটা জায়গায় এসে একটুখানি দাঁড়িয়েছি জিনিসটা দেখার জন্য। দেখো একটুখানি
পুরো সেই গ্রামের দৃশ্য, এত স্নিগ্ধকর দৃশ্য। দৃশ্য বলেছি, দৃশ্য নট গ্রীষ্ম। আমরা এখন রেইনকোট পরেই রয়েছি, সবাই কি সুন্দর সাজুগুজু করে ঘুরছে, কিন্তু আমরা খুলছি না রেইনকোটটা, কারণ এখান থেকে আমাদের আবার যেতে হবে তারাপীঠ। এত মায়ের এত কাছে এসে মায়ের কাছে না গেলে তো হয় না, তারাপীঠ না গেলে হয় না। তো আমরা এখান থেকে তারাপীঠ যাবো, আজকে তারাপীঠে স্টে করবো, কালকে বাড়ি। তো ওই জন্য রেইনকোটটা খুলছি না, যে বৃষ্টি তো এরকমভাবে ঝাঁকে ঝাঁকে আসছে, কখন বৃষ্টি আবার দেখছো কি সুন্দর ছোটো ছোটো ফুল, কখন আবার জোরে বৃষ্টি নেমে যাবে তখন আবার একেবারে ভিজে যাব, তার থেকে ভালো এটা পরেই ঘুরি, কি অগত্যা করা যাবে না। এই দেখো অবহেলিত কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর চারপাশটা। চলো তাহলে আমরা আবার তারাপীঠ গিয়ে তখন দেখা হচ্ছে। তারাপীঠে ঢুকে গেছি আমরা, তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওর মধ্যে ফোনটা বার করে কন্টিনিউ করতে পারি, তোমাদের দেখাতে পারিনি। কাল বেরোনোর সময় যদি বৃষ্টি না থাকে তাহলে দেখাবো তাহলে বাইরের দিকটা। আর তোমার তো আমরা এসে এখানে রুমই পাচ্ছিলাম না, মানে তোমার ভারত সেবা আশ্রম টাশ্রম ওখানে তো একদম পুরো তোমাদের একটা ওরা বোর্ড টানিয়ে দিয়েছে যে ঘর ফাঁকা নেই, দেখে তো রুমই পাচ্ছিলাম না। এখন আমি জানি না আজকে কিসের জন্য এত ভিড়, আই থিঙ্ক কালকে 15th August, তাই হয়তো সবাই ঘুরতে এসেছে, তাই হয়তো ভিড়, জানি না কী কারণ, তবে প্রচণ্ড ভিড়, একদমই রুম কোথাও ফাঁকা নেই। অতি কষ্টে আমরা একটা রুম জোগাড় করেছি, যে রুমগুলো তোমার মোটামুটি ফাঁকা ছিল সেগুলো এমন দাম বলছে সেগুলো আমাদের বাজেটের উপরে চলে যাচ্ছে, মানে এক রাত, আমরা কাল বেরিয়ে যাব তো এক রাতের জন্য তারা বলছে 2000 টাকা 2500 টাকা এরকম। তো কোনোক্রমে আমরা একটা রুম পেয়েছি, এটা একটু মন্দির চত্বর থেকে সোজা রাস্তায় বেশ খানিকটা এসে তারপরে আর কি রুম, যেহেতু এটা একটু দূর তাই হয়তো একটু কম রেট, 1200 টাকা নিয়েছে, এবার 1100 নিয়েছে, আচ্ছা 1100 নিয়েছে। এবার রুমের অবস্থাটা আমি একটু দেখিনি তাহলে বুঝতে পারবে যে 1100-র ব্যাপারটা কী। এই হচ্ছে দোকানের যে দরজাটা,
একটা আয়না, ওখানটা বেসিন আছে, ভেতরটা টয়লেট, এই একটা টিভি, এই হচ্ছে বেড, এই যে একটা চেয়ার, ফুটো ফুটোওয়ালা চেয়ার একখানা, এই উইন্ডো, এটা ওপেন মা অটোমেটিকটা, এই হচ্ছে তোমার চিত্র আর এই রুম, সব ভেঙে চুয়ে জলটা উঠে রয়েছে। এই রুম 1800 টাকা নিয়েছে। রুমের এই হচ্ছে আকৃতি, এই রুম হচ্ছে তোমার 1100 টাকা নিয়ে, এই হচ্ছে রুম যা 1100 টাকা নিয়েছে। এর থেকে আমরা 10 টাইমস বেটার রুম শান্তিনিকেতনে বোলপুরে যেটাই ছিলাম 800 টাকায় ছিলাম। আর এই এই হচ্ছে রুমের চেহারা, এই রুম আজকে আমি জানি না কিসের জন্য এদের এত রেট আজকে, মানে বিপদ ছড়ে। তুমি যেখানেই যাচ্ছ বেশিরভাগ তো রুম নেই, আর যাদের রুম আছে তারা অমনি পাগলের মতো দাম চাইছে। এটা যেহেতু একটু দূরে তাই এখানে আমরা 1100 টাকায় থাকতে পেরেছি, কারণ আমরা যদি দিন দিন থাকতো আমরা তাহলে রিটার্ন চলে যেতাম, কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে প্রায় 8টা বাজতে যায়, তো এখন রিটার্ন যাওয়া পসিবল নয়, বোলপুরেও যাওয়া পসিবল নয়, বাড়ির দিকে তো যাওয়া এখন পসিবলই নয়। তো মাথা গোজার জন্য মানে রাত্রিটুকু কাটানোর জন্য একটা জায়গা চাই, তো এই জায়গা আমরা পেয়েছি, কিছু করার নেই এখন, এখানে রাত্রিটুকু থাকতে হবে, তারপরে বাড়ি যেতে হবে আর কি। তো এই হচ্ছে রুমের ব্যাপার, এই সব বৃত্তান্ত তোমাদের বললাম। আমরা বাইরে যাব পুজো টুজোর ওখানটায়, দেখি পুজো দেবো না আমরা আজকে তারাপীঠে, কারণ কঙ্কালীতলায় কালকে আমরা যেহেতু পুজো দিয়েছি তো আজ আর তারাপীঠে পুজোর এখানে যাচ্ছি না। বুঝতেই পারছি যে প্রচণ্ড ভিড় হবে পুজোর ওখানেও, তো তোমরা জানো তারাপীঠের একটা ব্যাপার আছে, 1000 টাকা 500 টাকার আলাদা আলাদা লাইন হয়, আর জেনারেলের যে লাইনটা হয় টাকা ছাড়া সেই লাইনটা এতটাই লম্বা হয় যে সেখানে পুজো দিতে দিতে রাত কাবার হয়ে যায়। তুমি পুজো দিয়ে শান্তিও পাবো না, তোমাকে 2 মিনিটের ওখানে ভেতরে মন্দিরে থাকতে দেবে না, রীতিমতো ধাক্কা দিয়ে বের করে দেবে, সুতরাং ওভাবে পুজো দিয়ে লাভ নেই। তো আমরা কঙ্কালীতলায় যেহেতু পুজো দিয়েছি তাই আর এখানে দিচ্ছি না, মা সবই এক, আমরা এই সামনেটা যাবো মন্দিরের দিকটা একটু যাবো দেখে ঠেকে রিটার্ন চলে আসবো। চলো তোমাদের মন্দিরের দিকের ওখানটা দেখাই একটু, গিয়ে মন্দিরের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আশা করি কিছু দেখতে পাবে না তোমরা, কারণ এতটাই অন্ধকার। তারাপীঠ মহাশ্মশানে এসেছি, দেখো এদিকটা একটু আলো ভালো আছে, এদিকটা খুবই অন্ধকার, এই জগঠগ্য হচ্ছে সামনের দিকটা। মন্দিরে এত ভিড়, প্রচন্ড ভিড় মন্দিরের হিসেবে, এখানে তোমার ওই শ্মশানেই আমরা এসেছি ফার্স্ট। মন্দিরের দিকে দেখি তাকিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড়, তো মন্দিরে ঠিকভাবে এসে করতে পারছি না, এখানে এত ভিড়। এই যজ্ঞ চলছে এখানে ছোট ছোট জায়গায় যেরকম ওদের হয়, ওই যে আগুন জ্বলছে মানে যজ্ঞ হচ্ছে সব। চলো দেখি আর কতটা যেতে পারি ভেতরে। দেখো আমরা পঞ্চমুন্ডির আসনের সামনে এসেছি, মায়ের পঞ্চমুন্ডির আসন, এখানে বামদেব বসে সিদ্ধি লাভ করেছিলেন। পঞ্চমুন্ডির আসন, এখানে চারিদিকটা এত অন্ধকার, এখানে এলে এই জায়গাটায় এলে আরো ভেতর দিকটায় গেলে বোঝা যায় যে তারাপীঠ শ্মশানের কি মাহাত্ম্য, বা তারাপীঠ শ্মশান অ্যাকচুয়াল কেমন। বাইরের দিকটা তো এখন আলো ঠালো দিয়ে দিয়েছে, সেরকম ভাবে বোঝা যায় না, কিন্তু এটাই হচ্ছে তারাপীঠ শ্মশানের আসল মাহাত্ম্য। এরকমই তারাপীঠ শ্মশান হয়। চলো দেখি আর কতটা কি তোমাদের দেখাতে পারি। এই যে দেখো এদিকে তোমাদের ওই মায়ের পাদুচরণ ঠরণ রাখা আছে সেই দিকটায়। দেখো শ্মশান থেকে বাইরের দিকে যাচ্ছি, শ্মশান থেকে আমরা এবার বাইরের দিকে হাঁটছি, বাইরের দিকে যাচ্ছি এবার আমরা, কারণ এদিকটা আর এত অন্ধকার আর ওই ভেতরটায় গেলাম না আমরা। পঞ্চমুন্ডির আসন অবধি গিয়েছি, তারপরে আমরা বাড়ির দিকে বাইরের দিকটায় যাচ্ছি, বাইরের দিকটি গিয়ে আবার তোমাদের সাথে দেখছি যদি মন্দিরটা দেখাতে পারি, কারণ মন্দিরে আজকে এত ভিড় যে ঢুকতেই পারছি না।
দেখছি যদি মন্দিরটাও তোমাদের দেখাতে পারি, আমি চেষ্টা করছি। দেখো এই হচ্ছে আজকে তোমাদের মন্দিরের পজিশন। এত লোক আজকে, হিউজ পরিমাণে লোক, এত না আমরা আজকে কোনো কিছু করতে পারলাম না। হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও, বাইরে থেকেই আজকে প্রণাম করলাম। মানে এই পরিমাণে রিসাতে ঠোকাটা, মানে লোকের ঢল নেমেছে আর কি। মাকে প্রণাম করলাম, এত ভিড়ে ঠেলায় দেখো আমি ফোনটাও ঠিক করে ধরে রাখতে পারছি না, মানে ভিড় মন্দিরে। আজকে এখান থেকে আমি মাকে প্রণাম করলাম, কিছু করার নেই, সবকিছু ভালো রাখেন। চলো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসছি, ঘুমে চলে এসছি, রাত্রের খাবারটা খেয়েই এসছি, ভীষণ টায়ার্ডও লাগছে, রাত্রের খাবারটা খেয়ে চলে এসছি। তোমাকে আমি বলেছিলাম কি শপিং করেছি, সেগুলো একবার দেখি। মানে শ্রাবণ একটা দিশ স্টার্ট করি, তুমি কিনেছো তুমি আর কোথায় কিনে, নিজের চার পাঁচ রকমের জিনিস, আমাদের সব একটা করে। শাড়িটা কালার লাবণের চলেছে, শাড়িগুলো এই শাড়িগুলো দেখে
আমি খুব একটা শাড়ি পরি না, একটা আমি শাড়ি দাম দিয়ে শাড়ি কিনি। এই শাড়িটা নিয়েছে 350 বলছি, 320 মানে করে নাও 300 টাকা না 300 টাকা। আমি খুব একটা শাড়ি নিয়ে কিনি না, প্রচুর কালেকশন ওদের ছিল, আমি তো সেটা ভিডিও দিয়েও ছিল, আমার দেখতেও বাড়িতে প্রচুর কালেকশন ছিল। তো আমি খুব একটা শাড়ি, যেহেতু সবসময় শাড়ি পরি না, আমার খুব একটা শাড়ি কিনি না, তাই আমি দাম বিভিন্ন কালারের ছিল, ডিজাইন করা ছিল, খুব সুন্দর ছিল। আমি এই জন্য ওই শাড়িটা দেখে আর শাড়িটার সাথে ম্যাচিং করে সেটাই चलने लगे, चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। हम जो चलने लगे, चलने लगे हैं ये रास्ते, हाँ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम, हो जाए हम यूँ लापता, मिलो चले चारा जो चलने लगे, चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। ऐसे कैसे कोई रास्ता नया सा मिले,
फासले बैठे बैठे ऐसे कैसे कोई रखता नया सा मिले तू भी चले मैं भी चलूं होंगे कम ये तभी फासले जो चलने लगे हैं ये रास्ते आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते